যারা জনগণের ভোটের অধিকারকে হরণ করেছে, কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে যদি নিষেধাজ্ঞা দেয় আপনারা খুশি হবেন না? আমরা খুশি হব অবশ্যই, কিন্তু আমরা একটা বিষয় বলেছি আমাদের বিদেশি বন্ধুদেরকে, এখান থেকে বলতে চাই, দয়া করে এমন পদক্ষেপ নেবেন না যাতে বাংলাদেশের মতো উদীয়মান একটা অর্থনীতির দেশ ক্ষতিগ্রস্ত হয়। আজকে এই যে গার্মেন্টস সেক্টরে বিভিন্ন সময় বিদেশিরা বলছে শ্রমিকদের কর্মের পরিবেশ নাই, তাদের সুরক্ষা নাই, তাদের শ্রম সংগঠন করার অধিকার নাই, বারবার চাপ দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র সিএসপি সুবিধা প্রত্যাহার করছে, বিভিন্ন দেশ সরকারকে তাগিদ দিচ্ছে এই পরিবেশ নিশ্চিত করা না হলে তারা এখান থেকে পণ্য কিনবে না। যদি আমাদের গার্মেন্টস সেক্টরের উপরে কোনো এই ধরনের প্রতিবন্ধকতা বিধিনিষেধ আসে, এই যে 40-42 লাখ গার্মেন্টস কর্মী, তাদেরকে সরকার সামাল দিতে পারবে? তারা তখন রাস্তায় নামবে এই ফাঁসিমা ঘটনের জন্য। কিন্তু আমি তাদেরকে বলছি, আজকে দেশ যে সংকটের মুখে দাঁড়িয়ে আছে, আমরা যদি আগামী নির্বাচনের আগে এই ফাঁসিবাদের পতন না ঘটাতে পারি, নতুন নতুন নানান বিধিনিষেধ আসবে, বাংলাদেশ তছনছ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখেছেন ভেনেজুয়েলার মতো অষ্টম অর্থনীতির দেশ, এই বৈদেশিক নিষেধাজ্ঞার ফলে আজকে দুর্ভিক্ষ পীড়িত অবস্থার মতো হয়ে গেছে। আপনারা কি চান বাংলাদেশ আর একটা ভেনেজুয়েলা হবে? তাহলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদেশিদের পদক্ষেপের আগে আমাদেরকে গণ আন্দোলন করে পতন ঘটাতে হবে। সেজন্যই আমরা বলছি, আজকে আমরা গণতন্ত্র মঞ্চের সাথে ছিলাম, আমরা এখন এককভাবে আমাদের শক্তি সামর্থ্য নিয়ে রাজপথে আছি, এবং আমরা বলেছি এই ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমরা যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য আন্দোলন সংগ্রামে প্রস্তুত আছি। আপনারা এই ফ্যাসিবাদ পতনের জন্য আপনাদের সর্বোচ্চটুকু নিয়ে রাজপথের আন্দোলন সংগ্রামে থাকবে? যারা যারা থাকবেন হাত দেখান, কারণ এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই দেশকে বাঁচানোর লড়াই। যে যেখানে আছেন সেখান থেকে এই লড়াইকে সফল করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ঢাকা মহানগর যেমনভাবে ঘোষণা করেছে, প্রত্যেকটি জেলা উপজেলায় দলিত দুঃশাসন বিরোধী গণসংযোগ, লিফলেট বিতরণ, গণপদযাত্রা, বিক্ষোভ সমাবেশের আপনাদের সুবিধা অনুযায়ী কর্মসূচি নেবেন, এবং আগামী শুক্রবারের কর্মসূচি সফল করার জন্য ভূমিকা রাখবেন। সর্বশেষ সরকারকে আমরা আহ্বান জানাতে চাই, বাংলাদেশের জুডিশিয়ারি বিচারপতিদেরকে আমরা বলতে চাই, সামরিক বাহিনীকে বলতে চাই, পুলিশ বাহিনীকে বলতে চাই, আনসার বাহিনীকে বলতে চাই, আপনারা শেখ হাসিনার অবৈধ শাসন টিকিয়ে রাখতে এই বাংলাদেশকে ওই রকম বিদেশি নিষেধাজ্ঞার মধ্যে একটা ধ্বংসপ্রায় দেশে পরিণত করবেন, নাকি এই দেশের গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠায় গণ আন্দোলনের সাথে থাকবেন? আপনাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, আপনাদের নাতি পুতি সন্তানেরা আপনাদেরকে অভিশাপ দিবে। এই বলে আপনাদেরকে অভিশাপ দিবে, শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারী রাষ্ট্রনায়ককে প্রতিষ্ঠা করার জন্য, আওয়ামী লীগের বাকশাল প্রতিষ্ঠা করার জন্য আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাই আজকে বিনয়ের সাথে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা কর্মচারী, দেশের সকল নাগরিককে একটা কথা বলতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালা বদল চাই। এই সরকারের মতো প্রতারক সরকার, ভোট ডাকাত সরকার, ভোট চোর সরকার, ব্যাংক ডাকাত সরকার, খুনি সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। সে কারণে আমরা বলেছি এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না।
তাহলে কি 14 সালের মতো নির্বাচন করে নেবে? 5 বছর তারা ক্ষমতায় থাকবে, আপনারা চেয়ে চেয়ে দেখবে? সেই পরিস্থিতি হওয়ার আগেই আগামী 2 থেকে 3 মাসের মধ্যে রাজপথে গণ আন্দোলন ঘটিয়ে এই ফাঁসিবাজের পতন ঘটিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে জনগণের ভোটের মধ্যে দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এই সংবিধানের দোহাই দিয়ে ওদের অবৈধ ক্ষমতাকে জায়েজ করতে চায়। আমরা একটা কথা বলতে চাই, 91 সালে, 96 সালে, 2001 সালে, 2008 সালে 4টা নির্বাচন হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 2টো নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে, বিএনপি জিতেছে, সংবিধানে এই তত্ত্বাবধায়ক সরকার ছিল। আপনারা সেটা দূর করে, আপনারা সেটা বাতিল করে আজকে দেশকে সংকটে ফেলেছেন। আপনাদেরকে সেই সংকট উত্তরণে ভূমিকা নিতে হবে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার জনতার অধিকার, ফাঁসিবাজের বিরুদ্ধে